আদি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হাবিব লাইফ স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুলতানা। আজকে আমি তোমাদের কেজি ক্লাসের ম্যাথ সাবজেক্টটি পড়াবো। সবাই তোমরা তোমাদের পাঠ্য বইটি বের করবে, সাথে পেন্সিল খাতা নিয়ে রেডি হবে, আমার সঙ্গে সঙ্গে সবাই লিখবে এবং পড়বে। দেখো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 24 পৃষ্ঠা বের করো। 24 পৃষ্ঠা নাম্বার 1, খেয়াল করো নাম্বার 1 এ কি বলা আছে। 1 থেকে 100 এর মধ্যে যে সকল সংখ্যার শেষে 1 আছে সংখ্যাগুলি লিখো। দেখো, সংখ্যাগুলি লিখতে হলে প্রথমে আমাকে 1 থেকে 100 পর্যন্ত ভালোভাবে জানতে হবে। তোমাদের সুবিধার্থে দেখো, আমি বোর্ডে অলরেডি 1 থেকে 30 পর্যন্ত লিখে রেখেছি। 1 থেকে 100 পর্যন্ত পুরোটা লেখা সম্ভব নয়, এই কারণে 1 থেকে 30 পর্যন্ত লিখে রেখেছি। আমরা এখান থেকে দেখে নিব কোন কোন সংখ্যাগুলোর শেষে 1 আছে। দেখো, 1 শেষে, 1 যেসব সংখ্যার শেষে থাকবে শুধুমাত্র সেই সকল সংখ্যাই নিতে হবে। দেখো, 11, 11 শেষে 1 আছে, এই কারণে 11 কে নিতে হবে। 21, 21 শেষে 1 আছে, এই জন্য 21 কে নিতে হবে। দেখো, আমরা একটু এখানে লিখে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে লিখবে 1, 11। দেখো, 11 শেষে 1 আছে, 21, 21 শেষে 1 আছে। এবার আসো, 30 পর্যন্ত যেহেতু লিখেছি, বাকিটা লিখে নিই। বাকিটা আমরা নিজের একটু করার চেষ্টা করি। 21 এর পরে কত লিখতে পারি? 31, 31 এর পরে কত লিখতে পারি? 41, 41 এর পরে কত লিখতে পারি? 41 এর পরে 51, 51 এর পরে কত লিখতে পারি? 51 এর পরে লিখতে পারি 61, 61 এর পরে কত লিখতে পারি? 71, 71 এর পরে কত লিখতে পারি? 81, 81 এর পরে কত লিখতে পারি? 91। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। দেখো, এখানে আমরা যতগুলো সংখ্যা লিখেছি প্রত্যেকের শেষে 1 আছে, অন্য কোনো সংখ্যা আমরা এখানে লিখিনি, লিখতে পারবো না। দেখো, এখানে অনেক সংখ্যা আছে, কিন্তু কোন সংখ্যার, যেসব সংখ্যার শেষে শুধুমাত্র 1 আছে, আমরা শুধুমাত্র সেই সব সংখ্যাগুলোকে নিয়েছি। কারণ আমাদের কোশ্চেনেই বলা আছে 1 থেকে 100 এর মধ্যে যে সকল সংখ্যার শেষে 1 আছে ওই সংখ্যাগুলোকেই লিখতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, 1 যেহেতু আমরা শিখে গেলাম, 2 আমাদের HW থাকবে, সাথে 1ও থাকবে। 2-এ দেখো কি বলা আছে, 1 থেকে 100 এর মধ্যে যে সকল সংখ্যার শেষে 0 আছে সংখ্যাগুলি লিখো। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি নাম্বার 2 একটু বুঝিয়ে দিব, যাতে তোমরা বাড়িতে একা একাই করতে পারো। দেখো, 1 থেকে 100 এর মধ্যে যে সকল সংখ্যার শেষে 0 আছে সংখ্যাগুলি লিখো। এবার দেখো, এখান থেকে আমি বের করে নিতে পারি কোন কোন সংখ্যার শেষে 0 আছে। দেখো, সেগুলোকে আমি বোল দাগ দিব। 10, 20, 30, দেখেছো শিক্ষার্থী বন্ধুরা? 10
থেকে একটা বড় বিষয় যেটা হচ্ছে তোমরা 1 থেকে 100 পর্যন্ত সবাই খুব ভালোভাবে শিখবে। যদি 1 থেকে 100 পর্যন্ত সবাই ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। সবাই বেশি বেশি করে বাসায় পড়বে এবং এক আর দুই সাথে তো এইচডব্লিউ থাকলোই। আজকে এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী অনলাইন ক্লাসে সঙ্গে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।